হ্যালো দোস্ত, আপনারা সকলে কেমন আছেন? আজকের ব্যাটেল কম্পেয়ার হচ্ছে রেড হাল্ক এর সঙ্গে গ্রিন হাল্ক। রেড হাল্কের শক্তি ও শরীর প্রায় গ্রিন হাল্কের মতো, বেশ পাওয়ারফুল। আদৌ কি রেড হাল্ক গ্রিন হাল্ককে হারাতে পারবে? চলো আমরা দেখি। এই ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, তাই আমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখি। আর হ্যাঁ, যারা নতুন ভিউয়ার্স তারা কিন্তু পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে, অল নোটিফিকেশন করতে ভুলবেন না। আর যারা হাল্কের ফ্যান্স তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো আর বেশি বকবক না করে মেন টপিকের দিকে যাই। এদের দুজনের সঙ্গে কম্পেয়ার করার আগে তাদের অরিজিন ও পাওয়ার সম্পর্কে জেনে নিই। তো ফার্স্টলি আমরা জানবো গ্রিন হাল্ক সম্পর্কে, এর অরিজিন ও পাওয়ার সম্পর্কে। মুভি ফার্স্টের মধ্যে দেখা যায় কি না, হাল্ক এর ফাইটিং স্কিল অসাধারণ, কারণ সে কোনোদিন ফাইটিং স্কিল উদ্দেশ্য কার কাছে প্র্যাকটিস করেনি, কিন্তু তার ফাইটিং স্কিল ছিল ন্যাচারাল। অটোমেটিকলি তার যখন রাগের সঙ্গে সঙ্গে তার ক্ষমতাও বাড়তে লাগে, তো লড়াই ক্ষমতাও বেড়ে যায়। তার স্ট্রেংথ সম্পর্কে জানতে পারে কিনা, ও বিশাল, যেখানে হাল্ক একাই তার শক্তি দ্বারা বড় বড় এনিমিকেও শেষ করে দেয়। যেমন 2012 সালে অ্যাভেঞ্জার মুভিটিতে একাই একটা বড় মনস্টারকে সে হত্যা করে, এবং শুধু তাই নয়, এতে অনেক বড় বড় মনস্টারের সঙ্গে সে লড়াই করেছে। যেমন থর অ্যাগনারক মুভিতে যেখানে একটা বড় উলফ দেখা যাচ্ছিল, সে উলফকে সে একাই যুদ্ধে হারিয়েছিল। চলো এবার হাল্কের স্পিড সম্পর্কে জানি। হাল্কের স্পিড ঠিকঠাক, হাল্ক যেহেতু উড়তে পারে না, তবে সে অনেক দূর পর্যন্ত জাপ মারতে পারে ও খুব স্পিডে দৌড়াতে পারে। হাল্কের ডিউরেবিলিটি অনেক, যেখানে আমরা দেখতে পাই হাল্ক থর র‍্যাগনারক মুভিতে মানে থরের কাছে এতটা মার খেয়েছিল, শুধু তাই না, যখন থ্যানোসের সঙ্গে লড়াই করছিল থ্যানোসের কাছে প্রচুর মার খায়, যেখানে মার খেয়ে কিন্তু হাল্কে কিছু হয় না, হাল্কে বেঁচে গেছিল। এ থেকে বোঝা যায় তার ডিউরেবিলিটিটা কতটা। হাল্কে যখন পাওয়ার কথা বলতে যায় তখন মনে পড়ে যে না, হাল্কে পাওয়ার কতটা। হাল্কের মধ্যে আছে সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান স্ট্যামিনার, সুপার হিউম্যান স্পিড ও সুপার হিউম্যান হিলিং পাওয়ার, যেখানে কিন্তু হাল্কে অনেক পাওয়ার দেখায়। শুধু তাই না, যখন হাল্ক একটা ব্রুসে পরিণত হয় তখন সে ইন্টেলিজেন্ট। আমরা দেখেছি যে হাল্ক যখন ব্রুসে পরিণত হয় তখন 60টা PhD করেছে, যার ফলে বোঝা যায় সে কতটা ইন্টেলিজেন্ট। এমনকি হাল্কে বুলেট, মিসাইল সব অনেক কিছুতে হাল্কে ক্ষতি হয় না, কারণ তার মধ্যে যে শরীরের মধ্যে যে গামা রেডিয়েশন আছে সেটা কিন্তু তাকে হিলিং পাওয়ার করে দেয়। কমিক্সের মধ্যে আমরা দেখেছি যে হাল্ক প্রফেসর এ মাইন্ড কন্ট্রোল করতে পেরেছিল। প্রফেসর যখন মাইন্ড অ্যাটাক করে তখন কিন্তু সেটাকে সে সামনে নিয়েছিল হাল্ক। এই থেকে বোঝা যায় যে হাল্ক মাইন্ডের দিক থেকে পাওয়ারফুল। হাল্ক আরও পাওয়ার হলো যে সবচেয়ে বড় পাওয়ার, যেটা কিন্তু আমরা মিসই করে দিয়েছিলাম, হাল্ক যখন হাতে স্ল্যাপ মারে, দুটো হাতে তালি দিয়ে মারে, তখন কিন্তু অনেক জোর পাওয়ার সৃষ্টি হয়, যেটার মধ্যে বড় বড় জিনিস এনিমি কিন্তু সরে যায়, যে হাওয়া অত স্পিডে যায়। এই ছিল গ্রিন হাল্ক এর সম্পর্কে। চলো এবার আমরা জানি রেড হাল্ক সম্পর্কে, অরিজিন অ্যান্ড পাওয়ার অফ রেড হাল্ক। তো রেড হাল্ক মার্ভেলের মধ্যে এক পপুলার হাল্ক, যে কিনা সর্বপ্রথম অ্যাপিয়ার হয়েছে 2008 সালে হাল্ক ভলিউম 3 issue 1 এর মধ্যে। তো রেড হাল্ক আসলে কেউ না, জেনারেল ওয়াল্ড রোজ। তো আসলে জেনারেল সবসময় গ্রিন হাল্ককে ঘৃণা করত, যাতে সে তাকে মারতে পারে, যে কারণে জেনারেল কিন্তু রেড হাল্কে পরিণত হয়েছিল। সে সবসময় তাকে মারতে চেয়েছিল, কিন্তু তার ফোর্স ও মিসাইল হাল্কে কিছু করতে পারে না। এই কারণে জেনারেল একদিন মর্ডকের সাথে হাত মিলিয়ে নেয়। মর্ডকও আসল ছিল মার্ভেল ইউনিভার্সের মধ্যে এক বড় ভিলেন। মর্ডকের সুবিধার জন্য জেনারেলের সাথে হাত মিলে নেয়। এরপর মর্ডক গামা রেড ও কসমিক রেডস এই দুটো কিন্তু একসঙ্গে ইউজ করে জেনারেলের ওপর ইনজেক্ট করে, তাতে সে একটি বড় রেড হাল্কে পরিণত হয়। এইভাবে কিন্তু রেড হাল্ক হয় জেনারেল থেকে। চলো এবার আমরা তার পাওয়ার সম্পর্কে জানি। তার বেসিক পাওয়ার হলো কি না, সুপার হিউম্যান স্ট্রেংথ, ডিউরেবিলিটি, স্পিড, অ্যাডভান্স স্ট্যামিনার ও রিজেনারেটিক হিলিং পাওয়ার এবং সুপার জাম্প। আসলে রেড হাল্কের পাওয়ার ও গ্রিন হাল্কের সমপরিমাণ, তবে রেড হাল্কের স্ট্যামিনার এত বেশি যে সে থরকে হাতুড়ি তুলে তারই ধোলাই দিয়েছিল, অর্থাৎ থরের যে মিউনিয়ার আছে সেটাকে তুলে নিয়ে সে তারই ধরে দিয়েছিল। আর আপনারা ভাবছেন যে গ্রিন হাল্ক হ্যামার অর্থাৎ মিউনিয়ার তুলতে পারে না, সে রেড হাল্ক পারলো কী করে? আসলে রেড হাল্ক থরের সাথে ফাইট করতে করতে তাকে একবার স্পেসে নিয়ে চলে যায়, যেখানে কিন্তু গ্র্যাভিটি না থাকার কারণে রেড হাল্ক মিউনিয়ারটা ইউজ করতে পারে। ও রেড হাল্ক একবার অচারের সাথে ফাইট করেছিল, সেখানে কিন্তু রেড হাল্ক এক ঘুষে মেরে অচার্সকে কিন্তু স্পেসে পাঠিয়ে দিয়েছিল। একবার রেড হাল্ক এর ওপর কিন্তু সি হাল্ক, স্পাইডার উম্যান সহ অনেকে মিলে তারা কিন্তু ফাইট করেছিল, ও রেড হাল্কে চারিদিকে ঘিরে ফেলেছে ঠিকই, কিন্তু রেড হাল্ক সকলকে হারিয়ে দিয়েছিল। অন্যদিকে যেমন গ্রিন হাল্ক সেন্ট্রিকে হারিয়েছে, ঠিক তেমনইভাবে রেড হাল্কও সেন্ট্রির সাথে লড়াই করে ভালো টক্কর দিয়েছিল। একবার তো সে সিলভার সার্ফারকে এনার্জিটা অ্যাবজর্ব করে নিয়ে, এবং কিছু তাই নয়, তার যে স্ক্রেপ বোর্ডটা ছিল, তার যে অস্ত্র ছিল, তার যে বাহন ছিল, সেটাকে সে ইউজ করেছিল। এসবের পাশাপাশি রেড হাল্কের কাছে আছে একটা এমন পাওয়ার যেটা একটু সবার থেকে হাটকে আলাদা,
রেড হাক নিজের চোখের দ্বারা এনার্জি বিম ফায়ার করতে পারে, যেটা গ্রিন হাক পারে না। রেড হাল্ক ও গ্রিন হাল্কের মতো লড়াই করার সময় কখনো ক্লান্ত হতে পারে না, সে ক্লান্ত হয় না। তাহলে দুই হাল্কের বেশ পাওয়ারফুল, তবে গ্রিন হাল্ক এর তুলনায় রেড হাল্কের কাছে বেশি অ্যাবিলিটি আছে, যেন তার চোখের মাধ্যমে এনার্জি বিমকে ফায়ার করতে পারে, গামা রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে। সেই সময়টা কিন্তু রেড হাল্ক খুব কমজোর হয়ে যায়। কিন্তু অন্যদিকে আমাদের সবার প্রিয় গ্রিন হাল্ক, এসে যত বেশি রাগে তত বেশি পাওয়ারফুল ও শক্তিশালী হয়। প্রথম দিকে যদিও গ্রিন হাল্কের ওপর রেড হাল্ক ভারী পড়বে, কিন্তু ফাইট করার সঙ্গে সঙ্গে গ্রিন হাল্ক যত বেশি রাগান্বিত হবে তার শক্তি ততটা বাড়বে, ফলে কিন্তু রেড হাল্ককে সে মজা চাখাবে আর গ্রিন হাল্ক রেড হাল্ককে হারিয়ে দিবে। তো কমিক্সের মধ্যেও ঠিক তেমনটাই হয়েছিল। যখন রেড হাল্ক গ্রিন হাল্কের ওপর লড়াই করছিল, তখন প্রথম দিকে গ্রিন হাল্কের ওপর রেড হাল্ক ভারী পড়ছিল, কিন্তু যখন গ্রিন হাল্কের তুলনায় রেড হাল্কের অ্যাবজর্বটা বেশি, মানে পাওয়ারটা যখন অটোমেটিক বেড়ে যায় এনার্জি বিমটা, তখনই কিন্তু সে নিজে নিজে দুর্বল হয়ে যায়, তখনই কিন্তু রেড হাল্ককে সে গ্রিন হাল্ক হারিয়ে দেয়। তো ফাইনালি আমরা সিদ্ধান্ত আসতে পারি যে গ্রিন হাল্ক রেড হাল্ককে হারিয়ে দেবে। আপনাদের মতামতটা কী তা কমেন্ট করতে পারেন। এবার চলে আবার দেখা হবে এক নতুন অনেক ভিডিও নিয়ে।